इनका एकता हमारे इस यहाँ पर एक सीन ये पिक्चर पूरे हिंदुस्तान को पैगाम देता है। रास्ता पार हुए আমরা কিন্তু ঠিক এই দিকটা করে অর্থাৎ রাস্তার ডান দিক করে আমরা যাব। আমরা খুব বড় করে বিশাল করে মণ্ডপও করছি। আমরা দেরি করে পৌঁছে যাচ্ছি অর্থাৎ হাওড়ার পথে। আমরা হাওড়া এখনই ঘুরে যাব আর দেখা হবে ইন্ডিয়া ডিপার্টমেন্ট। মাই চ্যানেল বং ভার্সেস বং, আর তোমাদেরকে আজকে আমি দেখাবো কলকাতার যে সমস্ত পুজোগুলো। তার আগে বলে দিই যে আমি এখন আছি অর্থাৎ ঠিক মোহাম্মদ আলী পার্কে ঢুকবো, ঠিক তার মোড়ে আছি। আর আমি দেখাবো যে এই যে আমার পেছন থেকে যে সমস্ত যে গাড়িগুলো আসছে অর্থাৎ আমার এই দিক থেকে যে গাড়িগুলো সোজা দিক থেকে যেগুলো আসছে, তো এখন সিগন্যাল বন্ধ আছে। তো পেছন থেকে যেসব গাড়িগুলো এদিক দিয়ে মানে অর্থাৎ হাওড়া থেকে নেমে যদি তোমরা শিয়ালদা স্টেশন মানে শিয়ালদা কোর্ট বা শিয়ালদার বাস যদি ধরো, তাহলে তোমরা যে কেউ বাসে বলবে যে কিনা মোহাম্মদ আলী পার্ক অর্থাৎ মোহাম্মদ আলী পার্কের পুজোয় বা মোহাম্মদ আলী পার্কের বাস স্ট্যান্ড মানে তোমরা নামবে ঠিক এই মুহূর্তে। বন্ধুরা যে দেখছো যে সবুজ চট দেওয়া আছে, যে কনস্ট্রাকশন মানে বিল্ডিংটা তৈরি হচ্ছে, ঠিক ওই দিক থেকেই বাসগুলো আসছে। এবং ঠিক আমি দেখাচ্ছিলাম যে আমি রাস্তার ওই পাশটা দাঁড়িয়েছিলাম, রাস্তার ওই পাশে কিন্তু নামার পর কিন্তু আস্তে আস্তে রাস্তাটা পার হয়ে আমরা কিন্তু ঠিক এই দিকটা করে অর্থাৎ রাস্তার ডান দিক করে আমরা যাব। ঠিক আছে, এবার যেতে খুব বড় জোর এইখান থেকে এই মোড়টা থেকে খুব বড় জোর হাতে গোনা কিন্তু এক থেকে দু মিনিটের মধ্যে। তো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার পেছন থেকে যে গাড়িগুলো আসে এই রাস্তা বরাবরই কিন্তু আমি হাঁটতে থাকছিলাম, এবং হাঁটতে হাঁটতে কিন্তু আমরা সোজাসুজি চলে এলাম যে কিনা দেখাবো বেশিক্ষণের কিন্তু হাঁটা নয়। আর আমার ঠিক পেছনেই অর্থাৎ মোহাম্মদ আলী পার্কের তো আমি তো দেখতে পাচ্ছি এখন সবে মানে আমরা এই চ্যানেলে, মেন কথা এই চ্যানেলে সবার মানে সবচেয়ে ফার্স্ট আপডেট। ঠিক আছে, এই চ্যানেলে সবচেয়ে ফার্স্ট আপডেট সবার পুজোর সবচেয়ে ফার্স্ট মানে ফার্স্ট আপডেট। দেখো আমার পেছনেই কিন্তু আছে মোহাম্মদ আলী পার্ক, এমডি আলী পার্ক। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনেই আছে কিন্তু যে কিনা এমডি আলী পার্ক। তো বন্ধুরা এবার দেখে নেব। আর সবচেয়ে আমার চ্যানেলে আমি বলে রাখি যে এই ভিডিওটি কিন্তু প্লিজ স্কিপ না করে পুরো দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলের যা ইনকাম হবে আমি বলেছিলাম যে এই চ্যানেলের ইনকাম থেকে কিন্তু 50% কিন্তু শেয়ার হবে একদম কিন্তু গরিবদের সাহায্যার্থে। রথের দিন থেকে শুরু হয় এখানে খুঁটি পুজো। যুগ্ম সম্পাদক ও কাউন্সিলর রেহেনা খাতুনের উপস্থিতিতেই কিন্তু খুঁটি পুজো হয়। তো দুর্ঘটনা একটা হয়েছিল এখানে, তো এর জন্য কিন্তু 2 বছর ফায়ার ব্রিগেডে পুজো করেছিল তারা, আর 2 বছর কিন্তু রাস্তার উপর পুজো করে। এরপর কিন্তু এবার কিন্তু মাঠে ঢুকতে পারে এখান থেকে, কিন্তু অনেকটাই লাইন পড়ে। আর লাইনটা আমি দেখাবো ঠিক রাস্তার কিন্তু ওই পাশ থেকে গিয়ে লাইনটা দিতে হয়, এবং ওইখানে আরও আমি দেখাবো যে ওইখানে সোজা চলে যাচ্ছে, ওইখানে কিন্তু সোজা গিয়ে কিন্তু এরকম আরও দুটো কিন্তু সিগনাল আছে। ওই সিগনালগুলো কিন্তু পুজোর সময় ওই দুটো সিগনাল ক্রস করতে হয়, এবং ক্রস করে সম্পূর্ণই বাসের ব্যারিকেড হবে। আর তারপরে কিন্তু এখানে যে মূল গেট আছে, দেখো আমি দেখাবো যে আমার পেছনে মোহাম্মদ আলী পার্কের যে মূল গেট আছে এই গেট কিন্তু এখন বন্ধ আছে। তো অবভিয়াসলি ভেতরে কাজ চলছে বা ঢুকতে দেওয়া নিষেধ আছে এরকমটাই, কিন্তু এইবারে পুজোর থিম তেমন কিছু কিন্তু বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে। কারণ গতবার আমরা দেখেছি করোনার মানে মহামারীর জন্য কিন্তু এই পুজো কিন্তু
অতটা কিছু করেনি, মোটামুটি এই যে আমার পেছনে এইসব গ্রিল দেওয়াগুলো দেখতে পাচ্ছ, এইখানে মানে রাস্তার উপর থেকেই আর কি দেখতে দেখতে চলে যাওয়া হয়েছে। তবে কিন্তু এইবারে কিন্তু আকর্ষণীয় ব্যাপার, কিন্তু এইবারে কিন্তু এই গেট কিন্তু খুলবে তারা, কারণ পুরো মণ্ডপটাই কিন্তু পার্কের ভিতর জুড়ে হচ্ছে। তো চলো মণ্ডপ কতটা এগিয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখো, মণ্ডপ কিন্তু এখনও মোটামুটি ধরা যায় 2 থেকে 2.5 মাস বাকি পুজো, কিন্তু সবার ফার্স্ট কিন্তু আপডেট পেলে তোমরা এই চ্যানেলে, আর পটাপট কিন্তু শেয়ার করে নাও, কারণ দেখো মণ্ডপ সবে কিন্তু বাস বাঁধার কাজ চলছে এবং কতটা আকর্ষিত করবে নর্থ ক্যালকাটা এই মোহাম্মদ আলী পার্ককে, কিন্তু কতটা যে আকর্ষিত করবে আমাদেরকে, তো আমরা দেখতে থাকবো পুজোর হাতে গোনা 5টা দিনের মধ্যে। কোনো একটা দিন আমি শো করব এই মোহাম্মদ আলী পার্কের পুরো প্যান্ডেলের প্রস্তুতি। তবে এবং এই মূল গেটে প্রবেশ করতে হবে ঠাকুর দেখার জন্য। তো তাহলে দেখালাম মোহাম্মদ আলী পার্কের কতটা কী প্রস্তুতি চলছে। অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর চ্যানেল ভালো লাগার সাথে কিছু নেই, কারণ যদি আপনি একটা চ্যানেলে লাইক বা সাবস্ক্রাইব বা কমেন্ট করেন, তাতে যদি এর মাধ্যমে যদি আমার চ্যানেলে কোনো ইনকাম আসে অবশ্যই তো পৌঁছে যাবে। তো চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর দেখতে থাকো পরবর্তী কলকাতার কোন পুজো মণ্ডপে আমি গিয়ে উপস্থিত হই। তো বাই বাই।